আমি বকা দিয়েছি আর তুমি সুন্দর করে খাওয়াচ্ছ না? আচ্ছা ঠিক আছে, তোমার থেকে শেখা দরকার মামমামের কিভাবে খাওয়াতে হয়, তাই না? বকা দিতে নেই না, পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, চামচটা থেকে পড়ে যাবে, চামচটা থেকে পড়ে যাবে, এখানে রাখো এই। একদম সেম টু সেম গোপাল ভাঁড়ের কাহিনী। তুমি লেখতে বসবে না, পায়ে ব্যথা পাবে সেই কারণে না? বা 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 বা, ভেরি গুড ভেরি গুড। আবার বলো তো একবার। বলেছি আমি লেখবো না, আমি 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 ব্যথা পাবো এই জন্য, পায়ে ব্যথা পাবে সেই জন্য না? হ্যাঁ বা বা, ভেরি গুড ভেরি গুড। অনিকেশ, তুমি লেখলে পা দিয়ে কিভাবে ব্যথা পাবে? লেখবে তো হাত দিয়ে। না তো আমি ব্যথা পাবো তো। তুমি তো হাত দিয়ে লেখবে, পায়ে কিভাবে ব্যথা পাবে? আমি বলছি তুমি তো হাত দিয়ে লেখবে, পায়ে কিভাবে ব্যথা পাবে? তাহলে চলো পড়তে বসবো, লেখবো। না না না, এম করে ব্যথা পাবো তো। তুমি তো হাত দিয়ে লেখবে। এমনে করবে না আর কি, পাটা একটু উঠিয়ে রাখবে তারপরে লাগবে। তুমি একটু লাগতে বসতে হবে। না তুমি হাত দিয়ে লাগবে, তুমি কি থড়ি পা দিয়ে লাগবে? তুমি হাত দিয়ে লাগবে। না আমি 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 চলে বিছে লেগে দেব, অন্য লেগে দি, আমি আর লাগবো না। স্কুলে তো স্কুলের হোমওয়ার্ক ক্লাস ওয়ার্ক করেছো, তো বাড়িতে তো বাড়ির হোমওয়ার্ক করতে হবে না? তাহলে তো ম্যামকে গিয়ে কি বলবে? ম্যাম যখন বলবে উনিকে হোমওয়ার্ক করেনি, তখন তুমি কি বলবে ম্যামকে? কিছু বলবো না। তাহলে ম্যামকে কি বলবে? ম্যাম আমি লিখতে লিখতে বসতে